কে বসে আছে তা? পরীক্ষা কেমন হবে আজকে? আচ্ছা ভালো করে দেবে, ঠিক আছে। সমৃদ্ধ রেডি হয়ে হচ্ছে স্কুলের জন্য? না আর লাগবে না, কখন হচ্ছে একটু জল খাবে, জল খাবে একটু, আর একটু খেয়ে যাও, খাবে না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলার ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন আমি মানে সরাসরি রান্নাঘরে চলে এসেছি। তো চলো, আজকে হচ্ছে ধনতেরাস, তো আজকে কী রান্না করছি তোমাদের অবশ্যই শেয়ার করবো। আজকে একটু পুঁই শাক রান্না করছি আমার মতো করে। তো এখানে আমি সর্ষের তেলের মধ্যে কালো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে রসুন আর পেঁয়াজ দিয়েছি, তারপরে এই সবজিগুলো সব দিয়ে দেবো। এখানে কুমড়ো আছে, বেগুন আছে আর আলু আছে। তো এইগুলো আমি একটুখানি মানে কুমড়ো আর আলুটা আগে দেবো, তারপর একটু ভাজা ভাজা হবে, তারপর বেগুনটা দেবো। তো যাই হোক, এগুলো আমি ভেজে নিয়ে তারপর আস্তে আস্তে পুঁই শাকটা দিয়ে দেবো। তো এই হচ্ছে এখনো পর্যন্ত মেনু। তারপরে রাত মানে লাস্টে আর কি নামানোর আগে সর্ষেটা আমি দেবো, অ্যাড করবো, ঠিক আছে। তো আজকে একটু অন্যরকমভাবে করছি ঘরে, এতে এর মধ্যে একটু চিংড়ি মাছ বা মাছের মাথা দিলে তো আরোই সুন্দর লাগতো। তো যাই হোক, দুটোর মধ্যে কোনোটাই আমার ঘরে আজকে নেই, তাই জন্য ভাবলাম যে এইভাবেই করি। আর দুপুরে ডাল হচ্ছে, তার সাথে ডিম সেদ্ধ আছে আর বেগুন ভাজা আর কালকে চিকেন, সেটা করা আছে। তো এই হচ্ছে দুপুরের মেনু আজকে। আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, আজকে সারাদিনটা একেবারে রাত পর্যন্ত তোমাদের শেয়ার করব। আর এই ভেন্ডিগুলো চলে গেল ভাতের মধ্যে, ভেন্ডি সেদ্ধটা ভাতটা প্রায় হওয়ার কিছুক্ষণ আগে দিই, যাতে ভেন্ডিটা একেবারে গলে না যায় তার জন্য। তো এই যে আমার পুঁই শাকটা অলমোস্ট হয়ে গেছে, নামানোর আগে আমি একটু সর্ষে দিয়ে দিলাম। সর্ষে দিয়ে আমি কিছুক্ষণ রাখবো, 2-5 মিনিট নাড়িয়ে তারপর নামিয়ে নেব। তো আমি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, ধরে নাও সারাদিন ভিডিও করার পর রাত্রেবেলা ভয়েস দিচ্ছি। খুব সুন্দর হয়েছিল পুঁই শাকটা, তোমরা এইভাবে যারা করনি করতে পারো। তো এদিকে মানে রান্নাবান্না কমপ্লিট করে পডিয়ামের দিকে তাকিয়ে দেখলাম কোথাও গাছ বসানো হচ্ছে, কোথাও ঘাস পরিষ্কার করা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, তোমাদের দেখালামই। আর কালকে একটা ছোট্ট গিফট সমৃদ্ধ পেয়েছে, সমৃদ্ধের এক ফ্রেন্ডের বাবা পা দিয়েছে আর কি। এই যে এটা, এটা হচ্ছে কোথায় যেন বেড়াতে গেছিল, কোথায় যেন বেড়াতে গেছিলো যার মাথায় আসছে না, তো সেখান থেকে এনেছে। তো যাই হোক, তো চলো আমি এখন রান্নাবান্না করছি, রান্নাবান্নাটা সেরে নিই। আর খিদে পেয়েছে, সকালবেলা একটু দুধ কর্নফ্লেক্স খেয়েছিলাম, খেয়ে এখন খিদে পেয়ে গেছে। তো দেখা যাক কী খায়, মনে হচ্ছে একটু ভাত হলে একটু ভাত আলু সেদ্ধ খাবো। তো চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, কারণ রান্নাবান্নাটা কমপ্লিট করে কিচেনটা একদম ক্লিন করে নিয়ে তারপর আসবো। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 2:30। সমৃদ্ধ বাড়ি এলো, আমাদের লাঞ্চ হয়ে গেছে, সমৃদ্ধেরটা বাকি আছে, খাইয়ে দেবো ওকে এখন। আর এই যে স্কুলের ড্রেসটা, এটা কালকে কেচে দেবো, এখন আর কাচবো না, বাথরুমে রেখে দিই। কিরে বল, এই যে সমৃদ্ধের লাঞ্চ ঢেকে রেখেছি, এটা থালায় নিয়ে খাওয়াবো, চলো খাইয়ে দিই ওকে। দেখো দারুণ লাগছে আজকে, আজকে অনেক লাইট বেড়ে গেছে, আমাদের চারিপাশে লাইট দিয়েছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখো খালি চোখে অনেক বেশি সুন্দর লাগছে, চারিপাশটা দেখো যেমন ঝিকমিক ঝিকমিক করছে। আরও কবেও অনেকে দিয়েছে, আমাদের ওই গার্ডেন ফ্ল্যাটটা দিয়েছে, দেখো নিচের নিচেরটা এখনো দেয়নি। দেখো আমাদের বারান্দাতেও লাইট লাগিয়ে নিলাম, এই যে চারিপাশে লাইট লাইট লাইট। ও কাউন্ট করছে কতগুলো লাইট লাগিয়েছে।
ঘরটা অন্ধকার লাগলে লাইটগুলোটা একটু বেশি উজ্জ্বল লাগে, তাই ঘরটা অন্ধকার করে রেখেছি। কিন্তু অন্ধকার করলে হবে না, এখন আমাকে দুধ জাল দিতে হবে। আর এই লাইটটাও জ্বালিয়ে দিই, এটাও জ্বালিয়ে দিই, আর এটা দেখতে সুন্দর লাগবে। দাঁড়াও এটাও জ্বালিয়ে, দারুণ লাগছে। এই দেখো বন্ধুরা, দেয়ালের দিকটা দেখো, ওটাখানেই বেশি করছে। গ্যালাক্সি, একটা বড় মুন, এই দেখো এখান থেকে যাচ্ছে, এই দেখো এখানগুলোতে বেশি ভালো না, এই তো সবার থেকে ভালো, এইটা হচ্ছে গ্যালাক্সির ব্ল্যাক হোল। সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সে এই কোয়াটার পাউন্ড রুটিটা পড়েছিল, মানে সকালবেলায় আনা হয়েছিল, খাওয়া হয়নি, তো ভাবলাম এটা একটু সেকে নিই, ছেলেকে একটু দুধের সাথে দিয়ে দেবো আর আমরা একটু কফির সাথে খেয়ে নেব। কারণ এখন আর ওই ডিম দিয়ে ভাজা ভাজা ভালো লাগছে না, একটু বেরোতে হবে, মানে অনেক কাজ আছে, কিছু ওষুধ ফষুধ আনার আছে শাশুড়ির ওখানকার জন্য, তার সাথে আমারও কিছু কাজ আছে, সব মিলে বেরোবো, তার জন্য ভাবলাম তাড়াতাড়ি একমাত্র এটাই সুবিধা। তো যাই হোক, একটু কফি করে নিয়েছি আমাদের দুজনার, আর সমৃদ্ধের দুধ দিয়ে দিলাম। তো এই যে আমাদের দুজনার কফি, দুজনার, আর এখন খেয়ে চলো রেডি হয়ে বসে থাকলাম। আর সেই সময় সমিতির আবার মিটিং চলে এলো, বেরিয়েছে বোধ হয়। তো যাই হোক, এখন বেরোবো, ওষুধের দোকানে যাব, ওষুধ কেনার আছে কিছু। আর আসার সময় যে রুটি নিয়ে আসবো, রাত্রেবেলার ভাত খেতে ইচ্ছা করছে না, ভাবছি যে রুটি কিনে আনবো, চিকেন আছে, রুটি দিয়ে চিকেন দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তো চলো যাব বাইরে, ভাবছি ভিডিওটা শেষ করে যাব নাকি এসে শেষ করব, কিন্তু এডিটিং করাটা মুশকিল হয়ে যাবে রাত্রে এসে। আমাদের অ্যালকভের যদি পুরো টোটাল প্রত্যেকটা বাড়িতে লাইট জ্বলতো তাহলে কেমন লাগতো বলতো, কিন্তু তো এখানে অর্ধেকেরও বেশি মানুষ থাকে না, ফলে জ্বলছে না সব বাড়িতে, জ্বললে দারুণ লাগতো। তোমাদের সংগমের সামনেটা আমি শেয়ার করছি, আমরা বাইকে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখলাম অসাধারণ লাগছে, ঠিক আছে দেখাচ্ছি দাঁড়া। দেখো কি সুন্দর সাজিয়েছে, অদ্ভুত লাগছে দেখতে। তোমরা কেমন দেখতে পাচ্ছ বা কতটা তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো, কিন্তু সামনে থেকে এত সুন্দর লাগছিল আমার, মানে অদ্ভুত লাগছে দেখতে। তো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যতটা পারলাম, কিন্তু সামনে না আসলে সৌন্দর্যটা ঠিক মানে অনুভব করা যাবে না, এতটা সুন্দর লাগছিল। তো যাই হোক, তোমরা দূর থেকে যারা দূরে আছো তারা অবশ্যই এটা দেখে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা অনেক দূরে আছো তারা তো প্রায়ই কমেন্ট করো, তো যাই হোক তোমাদেরকে যে শেয়ার করতে পারছি এটা আমার ভালো লাগছে। তো চলো, আমাদের সঙ্গম আজকে মানে পুরো সেজে উঠেছে, যাকে বলে একদম কালী পুজোর সাজে, দীপাবলির সাজে সেজে উঠেছে। সামনে থেকে যে কি সুন্দর লাগছে, মানে না দেখলে তো আমরা বিশ্বাস করতে পারবে না, সামনে থেকে এতটা বিউটিফুল লাগছে, মানে ক্যামেরাতে যে কতটা সুন্দর লাগছে জানি না, সামনে থেকে অসাধারণ লাগে, অসাধারণ। ক্যামেরা মানে আমাদের ধোকা দেয়, যতটা সুন্দর ক্যামেরাতে মানে সামনে থেকে লাগে সত্যিই ততটা সুন্দর লাগে না। ঠিক আছে চলো, সামনেটাও সুন্দর সাজিয়েছি তোমাদের দেখাচ্ছি।
এখন মা এসে বেরোলে মা এসের চারিপাশে এত লাইটিং, মানে চারিপাশ ঝলমল করছে। আর এখানে অনেক নতুন নতুন মল বা সব ওপেন হয়েছে, তো মানে চারিপাশটা একদম সব ঝলমল করছে, এত সুন্দর লাগছে দেখতে। আমরা দাঁড়িয়ে আছি গেটের কাছে, তো একজন আসবে, কি আসবে অবশ্যই বলবো, ওয়েট করছি তার জন্য। হ্যাঁ, এখানে দেখো এইগুলোর মধ্যে আলো জ্বালিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। আজকে আমাদের বাড়িতে এসেছে আমার এক দেওর, মানে আমার হাজবেন্ডের ছোট মাসির ছেলে, তো অফিস ফেরার পথেই আমাদের বাড়িতে এসেছিল, তো ওর সাথেই গল্প করছিলাম আমরা সবাই। তো চলো আজকের মতো সকলকে টাটা।